আসসালামু আলাইকুম। অনলাইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা প্রথমে যে থাম্বনেইলে একটি পিকে দেখতে পেয়েছেন যে মোবাইলের আলো থেকে চোখ বাঁচান, হ্যাঁ বন্ধুরা, আমাদের চোখে এই মোবাইলের আলো খুবই ক্ষতি করে। আমরা বিশেষ করে বেশিরভাগ যখন এই রাতের বেলায়, হ্যাঁ যখন রাতের বেলায় আমরা ছবি দেখি, নাটক দেখি, তা আমাদের চোখে অনেকটাই প্রবলেম করে, চোখ অনেকক্ষণ পরে জ্বলে, জ্বালা পোড়া করে। তো বন্ধুরা, এই মোবাইলের আলো কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে। তো একটি আমরা একটি অ্যাপস ডাউনলোড করে আমাদের এই চোখের সমস্যাটা এই দূর করতে পারি। তা আসুন, কীভাবে এটা অ্যাপসটা ডাউনলোড করা যাবে আমরা সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে হচ্ছে গিয়া এনআই নাইট মোড। নাইট মোডে ক্লিক করলেন, এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে যে অ্যাপসটি ব্লু লাইট ফিল্টার নাইট মোড, তো এই অ্যাপসটি আমরা ডাউনলোড করব। তো বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখি যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইবই করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি লাইক কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনাদের যদি নতুন কিছু কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, একটু ওয়েট করুন, আমারটা ডাউনলোড হতে সময় নিচ্ছে। একটু ওয়েট করুন বন্ধুরা। একটু ওয়েট করুন বন্ধুরা, আমার ট্রেন ইনস্টলিং হচ্ছে, নেটটা একটু স্লো, তো তাই ইন্টারনেট হতে একটু প্রবলেম করছে, একটু ওয়েট করুন। কি হইল, হ্যাঁ বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এই নেটটা আসলে একটু স্লো, এই কারণে ইনস্টল হইতে লেট হয়ে গেল, তা এখন অলরেডি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন নাইট ফিল্টার। তো বন্ধুরা, আমরা এটা প্রথমে ওপেন করব। তো ওপেন করার পরে আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে যে বন্ধু দেখেন ওপেন হয়ে গেছে, দেখছেন তো আমার এই লাইটটা, এখান থেকে আপনি কমাই দিতে পারবেন, ইচ্ছা করলে এবারে নিতে পারবেন। তো আমি এটা কমিয়ে দিচ্ছি, দেখুন বন্ধু এখন চোখে একটু বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে ফিল্টার কালার আছে, এখানে আপনি কোন কালারটা ইউজ করবেন, হ্যাঁ এখান থেকে আপনি পছন্দ করে এই ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন, এটাই সব থেকে ভালো হবে। আর এটা যদি আপনাদেরকে দেখাইলাম যে এখান থেকে ব্রাইটনেসটা আপনারা কমিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা এখান থেকে অটো টাইমও সেট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু এতটুকু পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিও আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।